হ্যালো গাইস, ইটস মি তানভীর ইসলাম, কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। আমি এখন আছি জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে, আর আজকে আমি যাবো হচ্ছে জামালপুরের দৃষ্টিনন্দন চত্বর, মির্জা আজম চত্বরে। তো গাইস, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং লাগবে। তাহলে চলুন আমরা যাই জামালপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মির্জা আজম চত্বরে, এবং সেখানে গিয়ে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে আসলে কীভাবে তৈরি করা হয়েছে। হ্যালো গাইস, ফাইনালি আমরা মির্জা আজম চত্বরে চলে আসলাম। এই মির্জা আজম চত্বর তৈরির উদ্দেশ্য হচ্ছে জামালপুর শহরের যানজট দূর করার জন্য। আপনারা আমার পিছনে যে রুটটা দেখতে পাচ্ছেন, এই রুট হচ্ছে শহর বাইপাস, আর এই রুট দিয়ে যত ভারী যানবাহনগুলো আছে সেগুলো এই মির্জা আজম চত্বরে এসে এদিক দিয়ে ইসলামপুর এবং দেয়ানগঞ্জে চলে যেতে পারবেন। আর এই দেখতে পাচ্ছেন এপাশে যে মাদারগঞ্জ রোড, এই রুট দিয়ে মাদারগঞ্জ যাওয়া যায়। যানজট তো বটেই, সেই সাথে মানুষের মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই মির্জা আজম চত্বর তৈরি করা হয়েছে। সো আমরা এখন ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে মির্জা আজম চত্বর কেমন। তাহলে চলুন আমরা মির্জা আজম চত্বর দেখাই, লেটস গো। মির্জা আজম জামালপুর তিন মেলান্দ মাদারগঞ্জ থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য। তিনি সাবেক বস্ত্র পাট প্রতিমন্ত্রী ছিলেন। 2001 সালে বিএনপি সরকারের আমলে তিনি বিরোধী দলের হুইপ ছিলেন। মির্জা আজম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শুকনগরি গ্রামে জন্মগ্রহণ করেন। মির্জা আজমের পিতার নাম মির্জা আবুল কাশেম এবং তার নাম নুরুন্নাহার বেগম। হ্যালো বন্ধুরা, মির্জা আজম চত্বরে জামালপুরে একটা স্মৃতিফলক তৈরি করা হয়েছে। এই স্মৃতিফলকে যা যা ফুটিয়ে তোলা হয়েছে তা আপনাদের কাছে তুলে ধরবো। এখানে প্রথমে লেখা রয়েছে জামালপুর 1978 সালে বিশতম জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে, সেটি লেখা রয়েছে এখানে। গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে এই খেজুরের রস সংগ্রহ, এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আপনারা জানেন 1772 থেকে 1790 সাল পর্যন্ত সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সালে 10ই ডিসেম্বর পাখানা দ্বারা মুক্ত হয় জামালপুর, এটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর আধুনিক জামালপুরের উপকার মির্জা আজমের বড় করে একটা ছবি এখানে দেওয়া রয়েছে। আজম চত্বর ভাই মোটামুটি এখন আগের থেকে অনেক উন্নতি হয়েছে, ভালো লাগে। কারণ আমি যখন আগে জামালপুর থাকতাম তখন এরকম আসছিল না, মাঝখান দিয়ে একটা রাস্তা আসছিল শুধু, আর এখন চারদিকে চতুর্দিকে রাস্তা হয়েছে, অনেক ডিস্ট্রিক্টে যাওয়া যায়, এরকম সিস্টেম হয়েছে। তো এখানে প্রতিদিন কেমন মানুষ ঘুরতে আসে? আসে, অনেক মানুষে দেখতে আসে। তারপরে এই যে দই হাট আছে, মিষ্টি হাট আছে, তারপরে হাসপাতাল আছে, এদিকে আসে, সবসময় ঘোরাফেরা আসে। আপনি ভালো মতো ভিডিও করেন, কইরা ভাইরাল করে দেন হবে, কারণ এই চত্বরটা অনেক বড়, এই জায়গায় যানজট মানে হওয়ার কোনো ওয়ে আমি দেখি না। একটা সৌন্দর্য আজম চত্বর, এই সৌন্দর্য বৃদ্ধি হবে, মোটামুটি হচ্ছে আর কি, আস্তে আস্তে আরও আগে যাবে, ঠিক আছে। আর আমাদের জামালপুর আজম চত্বরটাই আর কি বড়। লোক অনেক লোক আসে, মানে সকাল দিকে একটু কম, বিকাল দিকে অনেক লোক, মানে গাড়ি ঘোড়া চলে অনেক অনেক অনেক, যাতায়াতে অনেক সুবিধা। হ্যাঁ, যানজট অবশ্যই দূর হবে, শহরের রাস্তার চেয়ে এই সাইডের রাস্তার বড় গাড়িগুলো চলবে, এই কারণে ছোট গাড়িগুলোর কারণে সমস্যা হবে না, এই কারণে ভালোই হবে আর কি। শিল্প কারখানা এগুলো যাতায়াতের জন্য সুবিধা হয়েছে এই কারণে।
হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আর দয়া করে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ অনুপ্রেরণা পেলে আরও জামালপুরের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।